নমস্কার, আমি স্বস্তিকা ঘোষ, মানে আপনাদের সকলের প্রিয় অনুরাগের ছোঁয়া দীপা। আজকে আমি চলে এসেছি SBF টেলিভিশনে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, প্রথমত জল, দ্বিতীয়ত আমার কাছে পার্সোনাল আমি রাখি ওয়েট টিস্যু, মানে ওয়াইপস, যেটা না রাখলে নয়, কারণ আমার মেকআপটার জন্য ওটা আমাকে রিমুভ করতেই হয়, আর মেকআপ রিমুভারের তো থাকেই। তার সঙ্গে সঙ্গে আর কি আমি খাবার টুকটাক রাখি ব্যাগের মধ্যে। আর মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে, এখন গরমের জন্য আমাকে গ্লুকন ডি রাখতে হয়, আর অবশ্যই করে একটা ছোট্ট ফ্যান কিনেছি আমি। ওটা আমাদের যেহেতু মাঝে মাঝে আউটডোর পরে প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে হয়, তো চেষ্টা করি এগুলো একটু ছোটোখাটো করে ক্যারি করার। লাইফ রিস্ক, হ্যাঁ, একটা বিশাল বড় ঘটনা, আমার জলে ভাড়া আছে, তো এগুলো আমি খুব একটু মানে খুবই বিশ্বাস করি আর কি। তো ছোটোবেলায় একটা আমি শো করতে গিয়েছিলাম, যেখানে মেদিনীপুর থেকে গঙ্গাসাগরে আমি শো করতে যাচ্ছি, এটা ছোট করে বলবো, অনেক বড় ঘটনা। তো সেখানে বিশাল বড় একটা নদী পার হতে হচ্ছে, তো একটা টাইম এসেছিলো মাঝ নদীতে গিয়ে আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে চারিদিকে, মানে সেদিনকে পূর্ণিমার বার কোটাল ছিল, ওখান থেকে আমি দেখতে পাচ্ছি শুধু জাহাজ পাস করছে আর কিছু নেই, আর মাঝ নদীতে আমি কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে পুরো ধুধু করছে জল। আর সেই সময় আমার পাশে বাবা ছিল, তো আমি চোখের সামনে সবটা দেখতে পাচ্ছিলাম বলে আমি সেন্সলেস হইনি, কিন্তু ভেতরে যদি আমি বসতাম তাহলে সেন্সলেস হয়ে যেতাম, আর কিছু আমার মনেও থাকতো না হয়তো সবটা। এটা আমি চোখের সামনে দেখেছি, এটা আমার কাছে খুব, আমি শুধু ভাবছিলাম যে আমি আশেপাশে দেখছি আমি কি, মানে এখানে ডুবে গেলে আমি কী করে বাঁচবো, সেই রকম ঢেউ ছিল, মানে বুঝতে পারছো তোমরা কীরকম লাইফ রিস্ক ছিল। টক্সিক না ওরকম ভাবে যদি আমি দেখি, মিশকার ব্যাপারটা তো ডেফিনেটলি আছেই, প্রচন্ড টক্সিক, তোমরা এটা শুধু আমি কেন বলবো, প্রত্যেকেই বলে সেটা, ওর সঙ্গে কারোরই পটে না অ্যাকচুয়ালি, মানে আমার সঙ্গে তো পটেই না। এক টাইমে প্রথমে খুব বন্ধু 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 করতাম, কিন্তু এখন ব্যাপারটা যেহেতু আমার কাছে সবটা ক্লিয়ার, তো আমার কাছে খুব টক্সিক হয়ে গেছে। ও কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, না উর্মির সঙ্গে, মানে উর্মির সঙ্গে মাঝে মাঝে হয় না যে সুযোগে সৎ ব্যবহার, ওই রকম ও সবার সাথে সবার মতো করে ট্রিট করার চেষ্টা করে, বাট আলটিমেটলি পেরে ওঠে না। তো আমার মনে হয় মিশকার ব্যাপারটা একটু টক্সিক। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে জিনিস হচ্ছে, একটা রিলেশনশিপে সে যে কোনো, সব থেকে প্রথমত একটা বন্ধুত্ব, বাবা মার সাথেও বন্ধুত্ব হয়, বাচ্চার সাথেও বন্ধুর মতো করে মিশতে হয়, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডটা তো আছেই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সূর্যদীপের মধ্যে বন্ধুত্ব না থাকলে প্রথম থেকেই তোমরা দেখে আসো যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা না থাকলে কোনো কিছুই হবে না। আর দ্বিতীয়ত ভালো বন্ডিং, মানে বিশ্বাস, এই বিশ্বাসটাও রাখতে হবে, বিশ্বাসটা একটা সম্পর্কে খুব বিশাল বড় একটা ব্যাপার আমি মনে করি। তৃতীয়ত ভালোবাসা, থাকে বুকে চাপা ভালোবাসার নদী, খুব ভালো বন্ধু হতো, কারণ দীপা প্রচণ্ড পজিটিভ একটা মেয়ে, প্রচণ্ড পজিটিভ একটা চরিত্র, যার জন্য আমার কাছে খুব সুবিধা হয়েছে এই চরিত্রটা প্লে করতে গিয়ে প্রথম থেকেই। আর ওর সঙ্গে আমি খুব মিল পাই, কারণ স্বস্তিকাও খুব একটা ছটপটে নয়, একটু শান্ত, আর দীপাও একটু শান্ত চরিত্রের, তো আমি স্বস্তিকার সাথে দীপার অনেক অনেক কিছু কানেকশন পাই। তো ওরা দুজন যদি সত্যি বন্ধু হতো, মানে এরকম চরিত্র যদি দীপার মতো কোনো চরিত্র যদি আমার বন্ধু হতো, তাহলে বলতে পারো বেস্ট ফ্রেন্ড হতো। তো তোমরা সবাই জানো অনুরাগের ছোঁয়া এখন সপ্তাহে 7 দিন, মানে 5 দিন এতদিন ছিল, এখন সপ্তাহে 7 দিন তোমাদের ভালোবাসায়। আর অবশ্যই করে দেখতে ভুলবেন না অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। আর হ্যাঁ, SBF টেলিভিশনে চোখ রাখতে ভুলবেন না। অনুরাগের ছোঁয়া।